হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য মুচ মজাদার মজাদার ফুলঝুরি পিঠার রেসিপি আর এই পিঠাটি বানানো একদমই সহজ এর চেয়ে সহজ আর কোনো পিঠার রেসিপি আছে বলে মনে হয় না তাহলে চলুন ফুল ফুলঝুরি পিঠাটি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি পাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিম দুটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সল্ট এখন চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ প্লাস আরও হাফ টেবিল স্পুন এখন আমি একটা হ্যান্ডস্কের মাধ্যমে চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে নিয়ে এখন আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান থার্ড কাপ ময়দা শুকনো উপকরণগুলো চেলে নিলে এতে করে ডিমের মিশ্রণের সাথে আর কোনো লামস বাঁধে না ময়দাটা চেলে নিয়ে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ প্লাস ওয়ান চেলে নিয়ে এখন আমি এখানে ইউজ করবো রুম টেম্পারেচারে থাকা আড়াইশো এম মিল্ক আমি পুরো দুধটা একবারে দিচ্ছি না আমি অল্প একটু রেখে দিচ্ছি প্রথম মিক্স করে নিয়ে তারপর ভুজে আমি বাকি দুধটা ইউজ করব। এখন একটা হ্যান্ড ওইস্কার মাধ্যমে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন বাকি যেইটুকু দুধ ছিল ওই দুধটা আমি দিয়ে দিলাম মিশ্রণটা আমার হয়ে গেছে আর দেখুন ব্যাটারটা কিন্তু বেশি ঘন না এটা কিন্তু মোটামুটি একটু পাতলা টাইপেরই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মেল্টেড বাটার তারপর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা তিল অর্থাৎ খোসা ছাড়ানো তিল এখন আমি ঘিটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা আমার হয়ে গেছে এখন আমাদের পিঠাগুলো বানিয়ে নেয়ার পালা চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি পিঠার সাজটাকে একটু ভালো করে হিট করে নিব শাঁসটা যদি ভালো করে হিট করে নেন তাহলে ব্যাটারটা সাচের গায়ে খুব ভালো হয়ে কোড হবে এখন সাজটাকে ঝাঁকিয়ে ভালো করে তেলটাকে জড়িয়ে নিতে হবে তারপর ব্যাটারে কোট করতে হবে তাহলে ভালো হয়ে ব্যাটারটা কোট হবে স্চটাকে এইভাবে তেলে ডুবিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো এতে করে পিঠাটা খুব সহজে খুলে আসবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না না হয় কিন্তু পিঠাটা পুড়ে যাবে একটা পিঠা দিয়ে সাচটাকে আবারও হিট করে নিতে হবে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো তারপর আবার ব্যাটারে ডিপ করতে হবে এইভাবে পিঠাগুলো একটার পর একটা বানিয়ে নিতে হবে আর সবচেয়ে বেশি সুবিধা হয় যদি দুটি সাঁচ থাকে তাহলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি বানানো যায় আর না হয় একটা সাঁচ দিয়ে একটু বানাতে সময় লাগে বেশি পিঠাগুলো উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর তেল থেকে উঠিয়ে নিতে হবে আর আমার পিঠাগুলো তেলে ফ্রাই হতে বেশি একটা সময় লাগবে না যেহেতু আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এখন আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন পিঠাটা কতটা মুচমুচা হয়েছে দেখতে পাচ্ছেন আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ